খিলাফতের দায়িত্ব ছেড়ে দাও। উসমান গনি বলল, অসম্ভব, খিলাফতের দায়িত্ব আমি কেন ছাড়বো, কোন জন্য ছাড়বো? তারা বলল, কোন কথা শুনতে চাই না, ছাড়বো কি ছাড়বা না বলো, অসম্ভব হইতেই পারে না, তাহলে আপনাকে আমরা হত্যা করব। উসমান গনি বললেন, মানুষকে তিন কারণে হত্যা করা যায়, খুব ভালো করে শোনেন, কয় কারণে? কয় কারণে? কয় কারণে? তিন কারণে হত্যা করা যায়। এক নম্বরে, যদি কোনো বিবাহিত বিবাহিতা জিনা করে, ব্যভিচার করে, হ্যাঁ, ওগুলো তো এখন সাধারণ হয়ে গেছে, পরকীয়া, পরকীয়া এখন সবই হয়ে গেছে না, সবই হয়ে গেছে না, এত মোবাইলের বরখ, মোবাইলের বরখ নাকি, নাকি গুনা দে, গুনা দে, পরকে যে পাপ এটাই নেই সমাজের ভিতরে রাখে না, পরকে যে গুনা এটাই নেই সমাজের ভিতরে, সমাজের ভিতরে। এক নম্বরে, এক নম্বরে বিবাহিত বিবাহিতা ব্যভিচার করলে, জিনা করলে, তার জন্য তাকে হত্যা করার সঙ্গে সার করা যায়। দুই নম্বরে, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, কেসাস স্বরূপ হত্যা করা যায়। আর তিন নম্বরে, যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, তার জন্য তাকে হত্যা করা যায়। উসমান গনি বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আজ পর্যন্ত আর ইসলাম থেকে আমি খারিজ হই নাই, মুরতাদ হই নাই, বিশ্বাস না হয় তোমাদের সামনে আবার কলেমা পড়ে আমি তোমাদেরকে সাক্ষী রাখতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাদের একটা মাসালা বলে দিয়ে যাই, যারা বাইতুল্লাহ দেন, কাবা শরীফে যারা দেন, অবশ্যই তারা মদিনায় তো যান, মদিনায় যখন যান, রোজার কিনারে যখন সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাম দেওয়ার সাথে সাথে নবী রোজার কিনারে দাঁড়ানো তো যায় না, হাঁটতে হাঁটতে একটু কলেমা ওয়াজ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমাটা রোজার কিনারে একটু আওয়াজ করে নবীকে শোনায়, ও নবী আমি আপনাকে কলেমাটা শোনাইয়া সাক্ষী রেখে গেলাম যে আমি একজন আপনার উম্মাদ, আমি একজন মুসলমান, হায়াতুন নবী, আমার নবী কবর জিন্দা, আমার নবী কবর জীবিত, এটা আমাদের বিশ্বাস। সুতরাং নবী রওজারকে দাঁড়াইয়া সালামের পাশাপাশি কলেমাটাও শোনাই আসবেন। ভাইরা বলতেছিলাম যে কথা, উসমান গনি বললেন, এক নম্বরে শোনো, ইসলাম গ্রহণ করার পরে আমি আর কোনোদিন মুরতাদ হই নাই, আর নিয়ত নাই মুরতাদ হওয়ার, সুতরাং তোমাদের সামনে কলমা শুনালাম। দুই নম্বরে তোমরা বলছো ব্যভিচার, আমি জীবনে কোনোদিন অমুসলিম থাকা অবস্থায় ব্যভিচার করি নাই, মুসলমান হওয়ার পরও তো ব্যভিচার করি নাই। আর তিন নম্বরে, মানুষকে খুন করলে আমি কোনোদিন কোনো মানুষকে খুন করি নাই। দুষ্কৃতি বলল, কোনো কথা শুনতে চাই না, খিলাফতই তো ছাড়বেন কি ছাড়বেন না? উসমান গনি কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আর দুষ্কৃতীরা ওনার পিঠের পরে তরবারি মেরেছে, ওনার স্ত্রীর হাত দিয়ে বাধা দিয়েছে, চারটা আঙ্গুল ওনার স্ত্রী পড়ে গেছে, স্ত্রী সরে গেছে, আবার তরবারি মেরেছে, ওনার পিঠের পরে লেগেছে, উনি কোরআনের পরে ভুট হয়ে পড়েছে, কোরআনকে বুকে জড়ি ধরেছে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে আমওয়াত বলো না, মৃত্যু বলো না, বরং তারা আহইয়া জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝো না। ও ভাই, যুদ্ধ করা মুসলমানদের জন্য, যখন উলামা একরাম ফতোয়া দিবেন যুদ্ধ করার জন্য, অবশ্যই তখন ঝাঁপিয়ে পড়তে হবে। এমন এমন সময় আসে যুদ্ধ করার জন্য উলামা একরাম হয়তো ফতোয়া দিবেন, তখন আমার মায়ের কথা শোনা যাবে না, বাবার কথা শোনা যাবে না, অন্য কারো কথা শুনতে রাজি না, আমি আমার আল্লাহ পাককে রাজি করার জন্য, তখন আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের দিনের দাওয়াত নিয়ে গেছে, আর পিছদিন রোম সম্রাটের লোক
লোকেরা তীর ছুঁড়ে দিয়েছে সামনে দিয়ে বেরিয়ে গেছে উনার বুকের থেকে রক্ত বুকের নামতেছে উনি দুই হাত দিয়ে রক্ত ধারণ করে মাথার উপরে ঢালতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা কাবা রবের কসম আবু উবাইদা কামিয়াব আবু উবাইদা সফল হয়ে গেছে হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো এ গেল মারা এ কেমন করে সফল হলো কিন্তু কার জানো উসমান উমান বমন রাদিয়াল্লাহ বললেন ভাই যে জানটা প্রাণটা আল্লাহ পাক রব্বে করিম দিয়েছেন ওই আল্লাহর জন্য জানটা প্রাণটা ত্যাগ করা উৎসর্গ করার নাম হলো প্রকৃত কামিয়াবির সফলতা যুদ্ধ যদি হয় অবশ্যই তখন আপনাকে আমাকে নামতেই হবে না নামলে তখন মুসলমান থাকবে না বাকি আমাদের জীবন আসতে পারে না আসতে পারে তবে ইসলামের জন্য দ্বীনের জন্য অবশ্যই আপনাকে আমাকে সমর্থন থাকা দরকার আজকে ফেসবুক আপনি চালান আজকে আপনি বিভিন্ন ইউটিউব দেখেন আজকে আপনি বিভিন্ন হবে এই দুনিয়ার কত কিছু আপনার কাছে আছে আপনি আপনার লেখনীতে আপনি আপনার কথায় আপনি আপনার সমর্থনে ইসলামের পক্ষে থাকবেন এটা এক প্রকার যুদ্ধ এটা এক প্রকার জিহাদ কি বলেন ঠিকই ঠিক নয় আমার ভাইরা বলতেছিলাম যে কথা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআনের পরে ভূত হয়ে পড়েছেন আর কোরআনে সেই উনার গায়ে রক্ত কোরআনের পরে ও করে সব জায়গা ছড়িয়ে গেছে কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ায় যারা শহীদ হচ্ছে এদের শহীদ হওয়ার পক্ষে কারো ঢাল সাক্ষী দেবে কারো অস্ত্র সাক্ষী দেবে কারো জায়গা সাক্ষী দেবে হযরত উসমান গনি এমন একজন শহীদ যার পক্ষে আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দেবে সুবহানাল্লাহ কোরআনই সাক্ষী দিয়ে দেবে উসমান গনি তিনি তিনটা জিনিস ওনার কাছে বড় প্রিয় ছিল একটা লোক সুয়াতুল উরিয়ান বিবস্ত্রকে বস্ত্র পরানো ইসমাউল জিয়ান খুদার তো খানা খানো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা আমার ভাইরা বলতেছিলাম যে কথা এ কোরআন আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাক রব্বে কারিমকে সম্মানিত সম্মানিত করবে কবরে কেমন করে সম্মানিত করবে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে এই রাখার পরে ও ভাই মুনকার নেকির ফেরেশতা যখন আসবে মার রব্বু কমা দিনুকে এই যে প্রশ্ন করতে আসবে তখন কোরআন যুবকের আকৃতি আপনার আমার ডান পাশে বসবে আর তখন প্রশ্ন করতে আসবে সঙ্গে সঙ্গে যুবক বলবে কে ওই মুনকার নাকি ফেরেশতা আমরা আমাদেরকে প্রশ্ন করতে দাও কোরআন তালাত বলবে না আমার বন্ধু আমার বান্ধবী দুনিয়ায় কত রাত আমার কোরআন আমি কোরআনকে তালাত করেছে সামনে রমজান মাস আসতেছে ও ভাই রমজান মাস শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাসের পরিচয় আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন রমজান মাস কোন মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন কোরআনের মাসের রমজান মাস এই মাসে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করা দরকার কোরআন হক আদায় করা দরকার অবশ্যই আমরা তারাবির নামাজে কোরআন শ্রবণ করি এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিন বাকি রমজান মাসে যারা কোরআন আমরা এখনো শিখতে পারি নাই একটু কঠিন কঠিন ভাবে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত শিখবই শিখবো কঠিন সিদ্ধান্ত নেই দেখবেন ইনশাআল্লাহ এমন সিদ্ধান্ত নিলে এমন প্রতিজ্ঞা করলে এমন সংকল্প করলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সেরকম কোরআনের আজমত আর কোরআনের মহত্ব কোরআনের মহব্বত দিয়ে দিবেন এবং কোরআন তেলাওয়াতের আল্লাহ পাক আপনাকে সেরকম যোগ্যতা দিয়ে দেবেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই উনি একজন স্কুল পড়ুয়া মানুষ ওই নোয়াপাড়া হাই স্কুলে উনি পড়তেন ক্লাস 8 এর ছাত্র যেই লজিং থাকতেন ওই লজিং এর বাচ্চাদেরকে পড়াইয়া ঈশার নামাজের পরে কোরআন কারিমকে বুকে নিয়া শামসুল হক ফরিদপুরি ক্লাস 8 এর ছাত্র মাদ্রাসার পড়া ছাত্র ছিলেন না ক্লাস 8 এর স্কুলে পড়া ছাত্র শামসুল হক ফরিদপুরি কোরআন কারিম বুকে নিয়া আমবাগানে জায়গা কান্ত আল্লাহ তুমি কি শামসুল হক রে কোরআনের খাদেম বানাবে না তুমি কি শামসুল হক কে কোরআনের মহব্বত দেবে না তুমি কি শামসুল হক কে কোরআনের পাগল বানাবে না আল্লাহ পাক রব্বে কারিম শামসুল হক রে এমন পাগল বানাইছে তাওয়াম পৃথিবীর ভিতরে শামসুল হক ফরিদপুরের নাম কে আল্লাহ পাক রব্বে কারিম ছড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে বলতেছিলাম যে কথা ভাই কোরআন কবরে সাহায্য করবে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন
যাবার সময় একটা কবরের পাশে উনি দাঁড়াইলেন দেখেন কবর শাস্তি হইতেছে উনি কবর পার চলে গেলেন ফেরার পথে আবার কবরের পাশে আসতেছিলেন দেখলেন এবার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে ওনার ভিতরে কৌতূহল জাগলো ঘটনা কি আমি সেই মুসা সেই রাস্তা সেই কবরবাসী এখানে এমন কবরতে কি এসে এমন করলো যেই কারণে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল এইজন্য কবরের পাশে উনি দাঁড়াইয়া উনি বলছে আল্লাহর বান্দা তুমি কবর থেকে এমন কি আমল করলা যে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল তখন বলতেছে নবী মুসা আমি কবরতে কোনো আমল করতে পারি না তবে আল্লাহ তাআলা আমি যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে আসি মৃত্যুর আগে আমি আমার বিবিকে বলেছিলাম ও বিবি তোমার গর্ভে যে আমার সন্তান আছে ওই সন্তান যখন ডেলিভারি হবে তোমার কাছে একটা দাবি থাকলো মুসার পরে তাওরাত আল্লাহ নাযিল করেছে ওই তাওরাত কিতাবের ইলম তুমি তাকে শিক্ষা দিও ও নবী মুসা আমার সন্তান একটু বড় হয়েছে আর আমার সন্তানকে শিক্ষা দিয়েছে পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আমার বিবি আমার সন্তানকে তাওরাত কিতাবের ইলম শিখাবার জন্য যখন বিসমিল্লাহির রহমান পড়া শুরু করছে আল্লাহ পাক রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে ও ভাই মুসা আলাইহিস সালাম জামানায় ওই তাওরাত কিতাব পড়িরা যদি বাবার কবর জান্নাত হইতে পারে ও সন্তানেরা সদকা জারিয়া হলো তিনটা ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় সমস্ত আমল দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা মাত্র খোলা থাকে কবর বৈশা বৈশা সব পাইতে থাকে মাদ্রাসা করা মসজিদ করা মানুষের চলাচল রাস্তা করে দেওয়া মানুষের চলাচলের জন্য পুল স্থাপন করা মানুষের এবং পানি পান করার টিবল বানানো বা টিবল স্থাপন করা মানুষের ফল খাওয়ার জন্য গাছ রোপণ করা এর সৎকা জারিয়া আর দুই নম্বর হলো ইলমিন ইলম শিখা অপরকে শিখায় দেওয়া আর তিন নম্বর আলাদিন সাল আদুলাহু নেক সন্তান ছেড়ে দেওয়া যে নেক সন্তান তার জন্য দোয়া করবে কোন সন্তান যদি বাবার কবরে মায়ের কবরে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বে কারিমের শিখানো বলি দিয়ে দোয়া করে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির ও ভাই আপনার কামা কত এক সময় হয়তো বাবা হো মা হব মা আপনি মা হবেন ও ভাই আপনি বাবা হব আমার আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া মায়ের কবরের দাঁড়াইয়া একটু যদি দোয়া করে চোখের পানি ফেলি আল্লাহর ফজলে আমার আপনার সন্তান আমার আপনার জন্য দোয়া করে চোখের পানি ফেলাবে বলতেছিলাম যে কথা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় ওই আল্লাহ পাকের বান্দার কবর যেমন সন্তানের সেই বিসমিল্লাহ পড়ার কারণে কবরটা জান্নাতের টুকরা হয়েছে আমার আপনার কোরআন পড়ার কারণে এক নম্বর হলো কবরের যুবকের আকৃতি আল্লাহ তাআলা কোরআনকে আমার আপনার কবরে পাঠাইবেন দুই নম্বরে ছেলে মেয়ে যখন বাপ্পার কবরকে দাঁড়ায় কোরআন তালাত করে ওই কোরআন তালাত করার কারণে আল্লাহ পাক রব্বে কারিম ওই সন্তানের বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দিন কিয়ামতের মুসিবতের দিন যেই দিন কেউ কারো সাহায্য থাকবে না ইয়ামা ফিল মারুমি নাকি ওয়া উম্মি ওয়া আবি ওয়াসাইবতি ওয়া বানি সেদিন ভাই ভাইতে পলায়ন করবে মা পলায়ন করে বাবা পলায়ন করবে মনে হচ্ছে এটা কেমন কথা ভাই দুনিয়াতে অনেক সময় বিপদে পড়ে দেখেন না এবং করে বড় সাগরের ভিতরে নৌকা ডুবেছে ট্রলার ডুবেছে স্টিমার ডুবেছে এই সন্তান কাক পড়া যায় বাপ মা ছেড়ে দিয়ে নিজের জান বাঁচাই ঠিক কি ঠিক না ও ভাই কিয়ামতের মুসিবতের দিন ওর থেকে কোটি কোটি গুণ মুসিবত হবে হাশরের ময়দানে ওই দিন কোরআন সূরায়ে মুলক যারা দুনিয়া অধিক পরিমাণ তেলাওয়াত করে এই সূরায়ে মুলক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে মানুষের মতো কথা বদন করবে ঝগড়া করো আল্লাহ আমি কি তোমার কোরআনের একটি সূরা ছিলাম না আল্লাহ তাআলা অবশ্যই তুমি আমার কোরআনের একটা সূরা ছিলা আয় আল্লাহ
তাই হয় দুনিয়ায় তোমার যে বান্দা বান্দি আমি কুরআন আমি এই সূরা মুলকে অধিক পরিমাণ তেলাওয়াত করতে তাকে তাদেরকে জান্নাতের হুকুম দিয়ে দাও জান্নাতের ফয়সালা করে দাও অন্যথায় আমি তোমার কুরআন কি সূরাটাই তুমি অস্বীকার করো বাধ্য আল্লাহ পাক রব্বে কারীম সূরা মুলকের দরখাস্ত কবুল কইরা যারা দুনিয়া অধিক পরিমাণ সূরা মুলক তেলাওয়াত করতে আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিকে সূরা মুলক কেরতের সুপারিশের কারণে জান্নাতের মতো নিয়ামত দান করে দিবেন আর বাইরে বলতেছিলাম যে কথা আল্লাহ পাক রব্বে কারীম বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিনের সামনে আল্লাহর বড়ত্বের কথা বললে ওয়াজিরাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ঈমান বেড়ে যায় এইজন্য আমার ভাইরা কুরআন যখন আল্লাহ পাকের বান্দা বলে তেলাওয়াত করে অবশ্যই তখন আপনাকে আমার তো হৃদয়ের কান লাগায় কুরআন তেলাওয়াত শ্রবণ করা দরকার সকলের কণ্ঠ তো একরকম হবে না সকলের তালাফুজ উচ্চারণ একরকম হবে না কিন্তু মাবুদের কথা এটাই বড় কথা ঠিক কি ঠিক নয় আমার মাবুদের কুরআন তেলাওয়াত করে এই কুরআন আমি আপনি দিলের কান দিয়ে শুনবো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানজালাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কুরআন পড়বে কুরআনকে মহব্বত করবে কুরআন মধ্যে জীবন গড়বে এই কুরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ওই বান্দা বান্দিকে সম্মান আর ইজ্জতের সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে ওয়া মান জালাহু কল্পজহরি সাকাহু ইলান নার আজ ব্যক্তি কুরআন পড়ে না কুরআন মানে না কিয়া কাইন করতে গেছিল আইন তো না আল্লাহ তাআলা কবুল করুক আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওর কোনো আমাদের কাছে এরকম কোনো খবর আসে নাই হ্যাঁ ট্রানজেন্ডার হ্যাঁ যে মানে পুরুষে বলবে যে আমি একজন মহিলা বাস সে মহিলা মহিলা বলে আমাদের পুরুষ তাহলে পুরুষ মানে বন বিড়াল সে বলবে যে আমি এখন মুরগি হয়ে গেছি মুরগি আমাকে মুরগির রুমে রেখে দাও মুরগির খোপে রেখে দাও সব মুরগি ভালো থাকবে নাকি হ্যাঁ লুচ্চ গুলো কোথাকার বদমাইশ লম্পুট গুলো কোথাকার লম্পুটের লুচ্চমতি করার জন্য এইগুলো চাইতো হ্যাঁ টান 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 বাংলার মানুষ ঈর্ষা ইমান থাকতে এই সমস্ত নোংরাম আইন এই এরকম বাজে আইন বাংলার সংসদে বা সইতে দিবে না জনগণ বাড়বে না দেশের পরি বাড়বে না কি বার ঠিকই ঠিক ইনশাআল্লাহ যে যে দলের হোক না কেন আমরা কোরআন মহব্বত করি ইসলাম মহব্বত করি ইমানে থাকতে চাই আমাদের দাবি হলো যে আমরা মুসলিম হিসেবে বসবাস করতে চাই মাঝে মধ্যে বিদেশি এই সমস্ত ইসলামের শত্রুরা একটু মিস কল মানে ইমান টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য হ্যাঁ বাংলার বুকে এদেশের ইনশাআল্লাহ মানুষের হৃদয়ে কোরআনের মহব্বত আছে আল্লাহর মহব্বত আছে নবীর মহব্বত আছে আজকে আর একসে নিবির হয়েছে পঞ্চগড়ে দেখেছেন আপনারা যে কাদিয়ানিরা তারা এভাবে করে কাদিয়ানি ইস্তেমা করতে চায় তোমরা কাদিয়ানি ইস্তেমা করো ভিন্ন ধর্ম হয়ে কিন্তু তোমরা বলবা যে মুসলমান আর আমার নবীকে শেষ নবী মানবে না আল্লাহ তাআলা কোরআনে যেখানে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী নবী সিলসিলার পরিশক্তিকারী নবীকে শেষ নবী মানবে না আর মুসলমান দাবি করবে এই রকম দাবি তাদের মানে নিয়ে হবে না সুতরাং কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি কাফের এই কথা আমরাও বলি আমরা আমাদের সন্তানদের শোনাবো কাদিয়ানিরা কাফের সুতরাং কাফেররা কাফেরদের কায়দায় তারা করুক কিন্তু কাফের হয়ে মুসলমানদের লিবাস পইড়া মুসলমানদের নাম নিয়ে ইস্তেমা করবা ইনশাআল্লাহ বাংলার জমিনে এই সমস্ত বাতিলের কোন আকড়া অতীত স্থাপন হয় নাই ভবিষ্যতে ইনশাআল্লাহ এদেশে বাতিলের জায়গা হবে না ইনশাআল্লাহ কাদিয়ানিরা কি জোরে বলেন কাফের কাদিয়ানিরা কি কাফের কাফের এই সমস্ত বিদেশি কিছু উৎপাত মাঝে মধ্যে করে থাকে কিয়ামতের ময়দানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার আপনার কি মুখ থাকবে যে আমার
শেষ নবীর মোহর নিয়ে এই সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত বিদেশি নোংরা প্রকৃতির লোকেরা তারা টানা হাসরা করেছিল তোমরা আমার জন্য কি করেছিলে কি জবাব থাকবে এজন্য আমাদের একটাই দাবি সমস্ত কাদিয়ানীরা রাষ্ট্র হবে এক দফা এক দাবি যে কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কাফের কাফের মহসান আসসালাম শেষ নবী এই কথা যারা না মানে তারা কাফের সমস্ত উম্মতের একমত এক ফতোয়া কাদিয়ানীরা কাফের সুতরাং কাদিয়ানীরা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো অন্য ধর্ম অবলম্বী থাকুক আমাদের আপত্তি নাই কি বলে ঠিকই ঠিক না কিন্তু তোমরা মুসলমান দাবি করবা আর মুসলমানদের ইমানের ক্ষতি করবা মুসলমানদেরকে অমুসলিম করবার ষড়যন্ত্র করবা এটা আদৌ দেওয়া হবে না এই যে আপনারা শুনেছেন কিনা মাঝে এই যে কালিয়ার থেকে মাওলানাকে দারিদ্রতা কত খারাপ দেখেন এক আলেমকে তারে পুষলাইয়া তাকে বলছে তোমাকে 20000 টাকা বেতন দিতে হবে তুমি আমাদের কাদিয়ানীদের ধর্ম প্রচার করো কোথায় বেঙ্গল চলে যাও উত্তরবঙ্গে চলে যাও ওখানে গিয়ে প্রচার করবা এ তো ধরা খাইছে তো তাকে অনেক কষ্টে ইসলামের ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফিরে আনতে আমরা সক্ষম হয়েছি এভাবে করে তো ধরা খাইছে হাজার হাজার রকম বিভিন্ন কায়দায় এই জন্য আপনাদের কাছে দাবি যদি কোনো মসজিদে ইমাম রাখেন অবশ্যই তার আইডি কার্ড দেখবেন তার পরিচয় নেবেন এরপর থেকে ইমাম রাখবেন অন্যত একজন আসলো কন্ট্রোল হলো ভালো আস করতে পারে দেখি আমরা কেলে কিন্তু পস্তাইবার লাগতে পারে কি কোন ঠিকই ঠিক না খবরদার অবশ্যই আইডি কার্ড দেখবেন পরিচয় নেবেন অবশ্যই কোন চ্যানেল বা কোন পরিচিত উলামাকের মাধ্যমে এরপরে নেবেন আল্লাহ পাকের হুজুরে সমস্যা হবে না অন্যতে এরকম আন্দাজে একজন আসলো তাকে ইমাম নিলেন বিভিন্ন পোস্টার লাগতে পারে যার একটা প্রমাণ এই যে গতকাল কি আমার এক অনুষ্ঠান ছিল সেখানে ইসলাম ফাউন্ডেশনের বর্তমান দিনিয়ম প্রশিক্ষণের সচিব উনি ছিলেন উনি বলতেছিলেন এই ঘটনাটা যে বাস্তব ঘটনা কত কঠিন ঘটনা যে একজন আলেমকে ফুসলাইয়া 20000 টাকা বেতন দিবে দিবেঙ্গল পাঠাইছে তুমি আমাদের কাদিয়ানীদের পক্ষে কাজ করো যাও বলতেছিলাম যে কথা আমার ভাইরা কোরআনের পক্ষে আমাকে আপনাকে অবশ্যই কি করা দরকার এভাবে করে থাকা দরকার কারণ কোরআন আপনাকে আমাকে ময়দানে মাহশরে অবশ্যই কি করবে আল্লাহ পাক রব্বে কারিমের কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবে কবরে আযাবের কথা কিছু বলতে আছে আসলে কবরে আযাব এত বড় কঠিন যে দুনিয়ায় আমি আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব ও ভাই দেখেন এটা বালিশের নিচে শুয়ে আছে বালিশ আমার মাথার তলে আছে তো বালিশের উপরে আমার মাথাটা আছে শুয়ে আছি তো মৃত্যু বরণ করার পরে প্রথম আমার কি নেবে আস্তে করে বালিশটা নিয়ে নেবে কি বল ঠিকই ঠিক না এই যে বালিশটা আপনারা আমার নিয়ে গেল বালিশটা নেওয়ার পরে এরপরে আপনাকে আমাকে রাখবে কাউকে চিৎ করে শোয়ায় কোথা বা কাত করে শোয়ায় কবরে রাখার সময় আপনাদের অঞ্চলে কিরকম রাখে কবর রাখার সময় ডান কাতে চিৎ করে শোয়ায় হ্যাঁ ডান কাতে কোন কাতে ডান কাতে রাখা সুন্নাত ডান কাতে রাখা সুন্নাত সম্পূর্ণ কেবলার দিকে কোন দিকে কেবলার দিকে উত্তর দিকে মাথা থেকে কোন দিকে মাথা মাথা আর পা অর্থাৎ কেবলা ঝেটে দিকে এটা কি হ্যাঁ উত্তর না আর এটা দক্ষিণ সুতরাং কেবলার দিকে যদি মুখ থাকতে হয় তাহলে মাথা থেকে উত্তর দিকে পা থাকবে দক্ষিণ দিকে এইভাবে রেখে কাজ করে শোয়াইবেন কেমন ধরে কেবলার দিকে তাকিয়ে আছে কোন দিকে এভাবেই কবরে রাখার সুন্নাত তরিকা কিন্তু আমাদের সমাজে এক সময় দেখেছি এখন অনেক জায়গা আছে যে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এভাবে করে অনেক কষ্ট করে তার ঘাটাকে মুড়াইয়া ডান দিকে করে রাখে হ্যাঁ ডান দিকে করে রাখে না এটা চরম তার সঙ্গে বেয়াদবি ধৃষ্টতা কষ্ট দেয়া হাদিস শরীফ আসছে এই ব্যক্তি চিল্লাইতে থাকে ও আমার ছেলে ও আমার ভাই আস্তে করে আমাকে ধরো আজরাইল যখন আমার জান কবজ করেছি আমার এত কষ্ট হয়েছে সারা গায়ে ব্যথা আর ব্যথা এই অবস্থা আপনি তার ঘাড়টা মুড়াইয়া ডান দিকে রাখলেন এই লোকটা সুস্থ থাকলে তো বক্সিং দিয়ে আপনার নাপসাই ফাঁকায় ফাটায় বলতো ঠিক কি ঠিক না খবরদারি কেন করা যাবে না কবরে যখন আসলে মুত্তাকি হয় নামাজি হয় আল্লাহ আল্লাহ হয় সে তখন বলে কদ্দিমুনি 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 আমাকে জলদি করে আমাকে কবরে রাখু কবর সাই বাঁশবাগানে সোনবাগানে কেমন করে রাখো ওই বিছানা নাই সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই
ওই কবরে আপনার আমার নূর হবে নামাজ কবরে আপনার আমার সঙ্গে আমি কুরআন তেলাওয়াত এজন্য আপনার আমার জিন্দেগীতে কুরআন তেলাওয়াত নামাজের বিকল্প নাই মা বোনদের পর্দা করবেন ও মারা আপনাদের জন্য আমার বন্ধুবার হাফেজ সত্তর সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি ওর অধিক টাচ দিয়ে গেলাম ও মায়েরা আপনাকে আমাকে মৃত্যুর হাতে বাঁচার কোনো সুযোগ নাই মৃত্যু যেহেতু হবে মৃত্যু কখন হবে কি অবস্থায় হবে মৃত্যু দিন রমজান মাসে হয় হাদিস শরীফে আছে যে আল্লাহর বান্দা বান্দির রমজান মাসে মৃত্যু হবে মুসলমান হলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন তিরমিজিতে আসছে যদি কোনো মুসলমান জুমার দিন বা জুমার রাতে মারা যায় ঈমানের সাথে মারা যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন মাফ করে দেন এজন্য আমাকে আপনাকে অবশ্যই বলতেছিলাম যে কথা পরকালের জীবন সম্পর্কে একটু অ্যাডভান্স হওয়া দরকার দুনিয়া সম্পর্কে সকলেই ভালো বুদ্ধি সকলেই ভালো বুদ্ধি আমার ভাইরা এজন্য আমি একটা বিষয় মূলত আলোচনা করলাম সেটা হলো কোরআন নিয়ে অনেক লম্বা কথা এত বেশি আলোচনা করা যাবে কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিপক্ষে কোরআনের পক্ষে আল্লাহর কাছে অভিযোগ করে দিবে ও কল الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا أي الله أمة قرآن بولنا أي قرآن مدد جبان بولنا أي قرآن دي تدبير كورسي قرآن دي خدم بولسي قرآن دي شدو فلوك بنايا ঘরে টানে রেখেছে কোরআনের হক আদায় করে নাই কিয়ামতের ময়দানে নবী যে আমাদের বিপক্ষে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবে আপনার আমার বাঁচার কি পথ এজন্য আমিও কোরআন পড়বো ছেলেকে কোরআন পড়াবো মেয়েকে পড়াবো বিবিকে পড়াবো আমার পরিবারের প্রত্যেক কোরআন তেলাওয়াত হয়ে যাবে